স্বৈরাচার পতন হয়েছে কিন্তু তার পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে স্বৈরাচারের আত্মপ্রকাশের জন্য প্রতি বিপ্লব তৈরি করার জন্য চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা স্বৈরশাসকের দোসররা এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আপনারা জানেন যে এই স্বৈর শাসককে একমাত্র পৃথিবীর যে দেশটি সমর্থন করে এসেছে জনগণের সেন্টিমেন্ট আবেগ এবং ইচ্ছার বিরুদ্ধে তারাও কিন্তু বাংলাদেশের জনগণ কী চায় সেই দিকে তারা ভূক্ষেপ করেনি কয়েকদিন আগে উত্তর পূর্বাঞ্চলে আসামে যে তারা মানে পানির গেট ডুম্বুরু ডো ডুম্বুর যে বানটি সে বানটি তারা খুলে দিয়ে এক প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি করলেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে আবার আজকে দেখছি গতকাল একশো নয়টি ফারাক্কা বাদের গেট খুলে দেওয়া হয়েছে মনে হচ্ছে যে একটা পরিকল্পিত এবং অশুভ ইচ্ছা নিয়েই তারা তাদের এই এই কাজগুলো করছে অথচ শুকনো মৌসুমে আমাদের যখন পানি দরকার তখন তারা গেট বন্ধ করে রাখে এবং যে পানির যে শেয়ার সেই শেয়ারটুকু যাতে আমরা না পাই একটা অসম চুক্তির মাধ্যমে শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছেন এই পানি নিয়ে সেই সেই পানিটুকু যাতে না পায় এই কারণে আপনার শুকনো মৌসুমে তাদের উজানের দিকে বিভিন্ন নদীতে সেই পানি তারা বিভিন্ন ফিডার ক্যানেল দিয়ে তারা সেখান নিয়ে যাচ্ছে তো এটা হয়েছে যে একটি ব্যক্তির ষোলো সতেরো বছর নীতির কারণে নিজের জনগণকে বন্দি করে জনগণের উপর জগদ্দল পাথর চাপিয়ে তারা এই কাজটি করেছেন মনে নিজের প্রভুদেরকে ডেকে নিয়ে এসে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছেন অবৈধ ক্ষমতা নিশ্চিত করতে চেয়েছেন তাই বন্ধুরা আমার আমি আগেই বলেছি যে এখনও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলি স্বাধীন এবং অত্যন্ত সাহিত্যশাসিত হওয়ার কথা সেগুলোকে শেখ হাসিনা দীর্ঘদিন নিজের কব্জার হাতের কবজার মধ্যে রেখেছিলেন আপনি জানেন যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনে যাদেরকে বসানো হয়েছিল শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন এই ফ্যাসিবাদের একনিষ্ঠ ব্যক্তিরা তারা এখনও রয়েছে এরাই নির্বাচন কমিশনের যে স্বাধীনতা সেটা শেখ হাসিনার পদতলে অর্পণ করেছিলেন এইভাবে এখনও প্রশাসনের নানা জায়গায় নানা প্রতিষ্ঠানে যে পোকামাকড়ির মাকড়গুলো রয়েছে সেগুলোকে দূরীভূত করতে হবে এবং সত্যিকারের যে জনগণের যে শাসন সে শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আজকে আপনারা জানেন দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্র ফেরানোর জন্য একমাত্র যে নেত্রী আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিজের উপর নিপীড়ন নির্যাতন সহ্য করেও গণতন্ত্রের পতাকাকে তিনি উড্ডীন করেছেন যখন থেকে রাজনীতিতে এসছেন তখন থেকেই কোনো অপশক্তি অ গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে অগণতান্ত্রিক শক্তির পক্ষে দাঁড়াননি সবসময় জনগণ এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে